আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। রসে বসে নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমি উমা মৈত্র চলে এসেছি। বন্ধুরা, আজকে বলবো ডালের কথা। ডাল, বাঙালি বাড়িতে ভাতের পরে ডাল পড়বেই পড়বে। এই ডাল রোজ খেতে খেতে আপনি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। হয় মটর ডাল, নয় অড়হর ডাল, নয় বিউলির ডাল, আর না হলে রোজ রোজ মুসুরির ডাল। কিন্তু এই ডালটাই এত সুন্দর করে রান্না করা যায়, একটু এদিক ওদিক করে নিলে তাহলে কিন্তু ওই ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তখন মনে হয় ইস, ডালটা আর একটু নেই। তো আজকে আমি তিনটে যে রেসিপি বলবো, তিনটেই ডালের রেসিপি। প্রথমেই বলি সুন্দরী মুসুরি, অর্থাৎ মুসুর ডাল তো রোজই খেতে হয় প্রায় আমাদের সব বাড়িতেই, সবারই প্রায়। মুসুরির ডাল আপনি ধরুন আধ বাটি ডাল দিলেন বা দু মুঠো, আপনি আপনি যতটা ডাল রান্না করেন আপনার পরিমাণ মতন। ডালটা মিনিট 20 ভিজিয়ে রাখবেন, বেশি একটু বেশি ভিজিয়ে রাখলে কোনো ক্ষতি নেই, কিন্তু 20 মিনিট রাখতেই হবে। গরম জলে রাখারও দরকার নেই, নর্মাল জলে, সাধারণ জলে ডালটা একটু ভিজিয়ে রাখুন, কারণ এই রান্নায় আমি প্রেশার কুকার ব্যবহার করব না। এবার যেটা করবেন, কড়াইতে সামান্য তেল দিন, দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিন, দিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে মানে ঝুড়ি 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 ভাজা করে নামিয়ে রেখে দিন। এবার আবার একটু তেল দিন, কারণ ডিম তো পুরো তেলটা টেনে নিয়েছে, আপনি অল্পই তেল দিয়েছেন। আবারও একটু তেল দিন, সেই তেলে রসুন কুচি, তেজপাতা এবং শুকনো খোলায় ভাজা জিরে, মানে একটুখানি জিরে আগে শুকনো খোলায় ভেজে নিয়েছেন এরকম জিরে ফোড়ন দিয়ে দিন। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে যখন রসুনটা হালকা লাল হয়ে আসবে বা সোনালি রং ধরবে নামিয়ে রেখে দিন। ও ভালো কথা, রসুন কুচি, তেজপাতা, জিরে এবং তার সঙ্গে অবশ্যই গোটা শুকনো লঙ্কা 4-5টা ভেজে রেখে দেবেন। হয়ে গেল, এবার আসুন আসল রান্নায়। কড়াইতে তেল দিন, দিয়ে আদা, পেঁয়াজ, রসুন বাটা, আপনি যদি একসঙ্গে বাটেন কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে আদা পেঁয়াজ রসুনের সঙ্গে আমার মনে হয় দুটো কাঁচা লঙ্কাও বেটে নেওয়া ভালো, আপনি যতটা ঝাল খান সেই অনুপাতে। কিন্তু একটু তো ঝাল না দিলে চলবে না, দুটো না হলেও একটা লঙ্কা অন্তত বেটে নিতে হবে। তার সঙ্গে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, চাইলে অল্প একটু এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে সেটা হাফ চা চামচের বেশি কিছুতেই নয়, মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখুন। এবার কড়াইতে একটু বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে সোনালি সোনালি রং ধরবে ধরবে করছে, তখন ওই মশলাটা দিয়ে দিন। মশলাটা কষাতে থাকুন, মানে প্রথমে পেঁয়াজটা সাঁতলে নিলেন, মানে যাকে আমরা সোঁতে নেওয়া বলি, নিলেন, তারপরে মশলাটা দিয়ে দিলেন। আদা পেঁয়াজ রসুন বাটা আপনি একসঙ্গে বাটতে পারেন, আলাদাও বাটতে পারেন। তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছেন, বেটে নিয়ে আপনি দিয়ে দিয়েছেন মশলাটা, ভালো করে কষিয়ে নিন। কষাতে কষাতে যখন একবার তেল ছাড়বে ছাড়বে হয়েছে, তখন আবারও অল্প একটু জল দিন, দিয়ে তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আপনি দিয়ে দিন। মানে এগুলো আপনি এমনি দিয়েও কষাতে পারেন বা একসঙ্গে মিশিয়ে আবারও একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটাও দিয়ে দিতে পারেন। হয়ে গেল, লঙ্কা গুঁড়ো দিয়েই দিয়েছেন আগে, আপনার মোটামুটি মশলা দেওয়া শেষ। ভালো করে এবার মশলাটাকে
কষিয়ে নিন। যখন তেল ছেড়ে ছেড়ে আসছে তখন একটু গরম জল দিন, মানে এক কাপ মতন গরম জল তার মধ্যে দিয়ে দিন। দিয়ে আপনি যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলেন সেই মুসুরির ডালটা দিয়ে দিন, আপনি ধুয়ে ভিজিয়ে রেখেছিলেন তো মুসুরির ডালটা দিয়ে দিন। দিয়ে দেখুন যে জল কি আর লাগবে, আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন জল আর লাগবে কি না। মানে আমি বলছি ডালটা একদম ঘন থকথকে হবে, যদি লাগে তাহলে কিন্তু পরে জল দিলে সেটা খুব খারাপ খেতে হয়, আন্দাজ মতন মাপ মতন, আবার বলছি আপনার অভিজ্ঞতা দিয়ে মাপা, আমার মনে হয় আরও হাফ কাপ মতো ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। দিয়ে তার মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিন, দিয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট সাত আট পরে ঢাকা তুলে দেখুন মুসুরির ডাল সেদ্ধ হয়েছে কি না। মুসুরির ডাল সেদ্ধ হবে এবং গলে যাবে, গোটা গোটা কিন্তু থাকবে না। সেদ্ধ হয়ে গলে গিয়ে যখন মিশে যাবে তেল ছাড়বে না, ডাল ডালের মতোই হবে, কারণ আপনি খুব বেশি তেল কিন্তু দেননি। ডাল ডালের মতন হয়ে যখন দেখবেন বেশ চমৎকার করে মনে হচ্ছে, সুন্দর গন্ধ ছাড়ছে, আর খুব একটা জল টল যা দিয়েছিলেন সব ঠিকঠাক, তখন যে কাজটা করবেন একটু সামান্য মিষ্টি দেবেন। সামান্যই বলছি, চাইলে আপনি নাও দিতে পারেন, কারণ আপনি পেঁয়াজ বাটা দিয়েছেন, পেঁয়াজ কেটে দিয়েছেন, পেঁয়াজ কিন্তু একটা মিষ্টির স্বাদ নিয়ে আসে, আর ডালে বিশেষত মুসুরির ডালে খুব বেশি মিষ্টি মোটেই ভালো লাগে না। কাজেই মিষ্টিটা আপনি নাও দিতে পারেন, যদি কেউ যে কোনো রান্নায় খুব মিষ্টি খান তাহলে সে তিনি সামান্য দেবেন, আমি কিন্তু দিই না, আগে থেকেই বলে দিচ্ছি। হয়ে গেল, এবার আপনি ওই যে ভেজে রেখেছিলেন তেজপাতা শুকনো লঙ্কা রসুন কুচি আর ভাজা জিরে, সেই যে তেলে ভেজে রেখেছিলেন সেইটা দিয়ে দিন ডালের মধ্যে, দিয়ে ভালো করে আরেকবার নাড়তে থাকুন। দিয়ে আপনি ওই ডিমটা ভেজে রেখেছিলেন ডিমটা দিয়ে দিন, মানে ভাজা ডিমের যে ঝুড়ি 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 করে ভেজে রেখেছিলেন ওইটা দিয়ে দিন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিন। এবার ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিন, দিয়ে চাইলে একটা দুটো কাঁচা লঙ্কা চিরে দিতে পারেন, যদি মনে করেন যে কাঁচা লঙ্কার গন্ধটা আপনার খুব পছন্দের। আমি দিই না, কারণ ধনে পাতার গন্ধটাই বেশ চমৎকার, ডালও খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। ঢাকা দিয়ে রেখে দিন মিনিট সাত আট, ব্যাস। বলুন তো, খুব বেশি সময় লাগবে কি? কিন্তু পুরো খাবার মুডটাই পাল্টে যাবে সুন্দরী মুসুরি দিয়ে। বন্ধুরা, আবারও শেখাবো আরও একটা রেসিপি, আজকে কিন্তু শুধুই ডাল নিয়ে কথা, মানে আমি আজকে শুধু ডালে ডালেই চলবো, কিন্তু তার আগে অবশ্যই গান। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে তোমার সঙ্গে দেখা না হলে, মানে সুন্দরী মুসুরির সঙ্গে যদি আমাদের দেখা না হতো তাহলে কি হতো সেটা জেনে নিই। গানে গানে ফিরে আসছি গানের পর। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু এক মরু যেন নদী হয়েছে,
ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে, ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে, দিন রাত চোখেই গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনে পাতা ভরেনি, তুমি আখর নাচে নালে আজও কিছুই লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। You're listening to Radio JU 90.8 Megahertz. মুসুরির ডাল তো খাওয়া হচ্ছে রোজ, কিন্তু ওদিকে মুগ ডাল যে কিনেছিলেন মাসের প্রথমে, সেই মুগ ডালের কৌটো তো ভর্তি রয়ে গেল। না না, মাঝে মাঝে মুগ ডালও খেতে হবে, কিন্তু শুধুই মুগ ডাল না, ভাল লাগছে না। তাহলে আসুন কিভাবে রান্না করব একটু অন্যরকম করে। মুগ ডালটা প্রথমেই ভেজে নেবেন শুকনো খোলায়, ভেজে নিয়ে নামিয়ে রাখুন। ভাজা মুগ ডালটা একটু জলে ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হয়। অল্প জলে ভিজিয়ে রাখুন, খুব বেশি জল দেবেন না, কারণ ভাজা মুগ ডাল কিন্তু পুরো জলটাকে টেনে নেবে। এবার কড়াইতে ছোট ছোট করে কাটা বিন, গাজর, ফুলকপি সুন্দর করে ভেজে নিন। আর নারকেলের টুকরো, কোরানো নারকেলও রাখবেন কিছুটা, আর নারকেলের ছোট ছোট টুকরো কেটে নেবেন নারকেল থেকে। নারকেলের টুকরোগুলো আলাদা করে ভেজে রাখুন। আর অবশ্যই পনির, পনিরটাকেও আপনাকে ভেজে রাখতে হবে। সাধারণভাবে রান্না করার জন্যে পনির যেরকম চৌকো করে কাটেন, এখনও চৌকো করে কাটবেন, কিন্তু অনেকটা ছোট করে, ছোট ছোট করে পনির চৌকো করে কেটে নেবেন। পনিরটাও সোনালি করে ভেজে তুলে রাখুন। এবার ওই যে তেলটা, খুব বেশি তেলের তো দরকার নেই, ওই তেলটাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার যে কোরানো নারকেলটা আছে, সেই কোরানো নারকেলটা দিয়ে দিন, দিয়ে হালকা করে ভেজে নিন। বন্ধুরা, একটা কথা এখানে বলি, নারকেল কোড়া যখন ভাজবেন দেখবেন পুরো তেলটা কিন্তু টেনে নিয়েছে, এবং তার জন্যে তাড়াতাড়ি করে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, এরকম কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। হলো, এবার আপনি ডালটা দিয়ে দিন, হলুদ দিন, স্বাদ মতন নুন দিন, আর আন্দাজ মতন জল দিন, দিয়ে ঢাকা দিয়ে দিন, ডালটা সেদ্ধ হয়ে যাক। ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, গোটা গোটা একদম আপনার দিকে চেয়ে আছে মনে হবে সেরকম নয়, কিন্তু আবার একেবারে গলে পাক হয়ে যাবে মুগ ডাল, কিন্তু এরকম খেতে মোটেই ভাল লাগে না। সেদ্ধ হয়ে মিশে গেল কিন্তু ডালটা একেবারে গলে গেল না, এই রকম অবস্থায় কিন্তু আপনার ডাল তৈরি। ভালো করে নাড়াচাড়া করে নিন, ঘন হবে। আরও একটা কাজ করতে পারেন, অবশ্যই কড়াইশুঁটি যদি হাতের কাছে থাকে, এমনিতেই হোক বা ফ্রোজনি হোক, কড়াইশুঁটিটা কিন্তু ডাল যখন আপনি কড়াইতে দিচ্ছেন তার মধ্যে দিয়ে দেবেন, ডালও সেদ্ধ হবে কড়াইশুঁটিও সেদ্ধ হবে, দেখতে খুব সুন্দর লাগে। এবার ওই যে বললাম ঘন ডালটা যখন তৈরি হয়ে গেল, তার মধ্যে আপনি ভাজা ফুলকপি, গাজর, বিনস দিয়ে দিন। ফুলকপি, গাজর, বিনস আপনি যখন ভেজেছেন একটু সময় নিয়ে ভাজতে বলবো, যাতে
নরম হয়ে থাকে, মানে পুরো সেদ্ধ না হলেও যেন থ্রি ফোর্থ সেদ্ধ হয়ে যায়। কম তেলে ভাজতে হবে একটু সময় নিয়ে। এবার ঘন মুগ ডালের মধ্যে ওগুলো যেই দেবেন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিন, তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে গেল। আবার এই সময় খুব বেশি ডালটা নিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে ওই ফুলকপির ভেঙে ভেঙে যেতে পারে। তবে একবার দুবার তো হালকা করে নেড়ে দেখতেই হবে ঠিক ঠিক সেদ্ধ হলো কি না। যখন দেখবেন পুরো ব্যাপারটা সেদ্ধ হয়ে একদম আপনার মনের মতন হয়ে গেছে, তখন ওপর থেকে পনিরগুলো দিয়ে দিন, দিয়ে হালকা করে নাড়াচাড়া করুন, অল্প একটু ঘি দিন নামানোর আগে। চাইলে আপনি মাখনও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে, নামিয়ে নিন। আর একটা কাজ করতে পারেন, যদি কারোর ঘি মাখন সহ্য না হয় তাহলে ভাজা মশলা অর্থাৎ গোটা জিরে, গরম মশলা এবং শুকনো লঙ্কা যদি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেন, তাহলে ওপর থেকে অল্প করে একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে পারেন, দিয়ে নেড়ে চেড়ে পুরো ব্যাপারটা ডালের সঙ্গে মিশিয়ে নিন। চমৎকার খেতে হবে কিন্তু, কথা দিচ্ছি। সবাই ডাল চেয়ে চেয়ে খাবে, এমনকি ডালের সঙ্গে ভাজা চাই এটাও বলবে না। কি প্রস্তুতি নিচ্ছেন? কেমন করে আজকের ডালটা রান্না করবেন? নিন নিন, কিন্তু তার মধ্যে অবশ্যই একটা গান, অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। কতদিন আমি দেখিনি তোমার মুখ, তোমার আশার পথে দিন গুনছি, কখন জানি না খুশিতে ভরেছে স্বপ্নের জাল বুনছি, কতদিন আমি দেখিনি তোমার মুখ, তোমার আশার পথে দিন গুনছি, to Radio JU 90.8 megahertz. সুন্দরী মুসুরি হলো, পনির সবজি দিয়ে মুগ ডাল খাওয়া হলো, কিন্তু ধরুন আজকে বাড়িতে নারকেল নেই, নানা রকম সবজিও নেই, বা কাটতে ইচ্ছে করছে না, ডিমটাও যেন
ঠিক পেটে সহ্য নাও হতে পারে আজকে, তাহলে আজকে কী করবেন? যেটা করবেন সেটা হচ্ছে এক মুঠ মুসুরির ডাল, এক মুঠো মুগের ডাল, মুগের ডালটা একটু ভেজে নেবেন, ছোলার ডাল, অড়ুর ডাল, মটর ডাল, মানে যা যা ডাল বাড়িতে রয়েছে, বিউলির ডাল নয়, বিউলির ডালের মধ্যে একটা পিছলা ভাব আসে, কাজেই বিউলির ডাল নয়, বাকি অড়ুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, এই পাঁচ রকম ডাল নিতে পারেন। সঙ্গে যদি তরকার ডাল থাকে বাড়িতে তাহলে একটু তরকার কালো ডালও নিয়ে নিতে পারেন। এই সমস্ত ডালগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি তুলে নিন। একটা কথা বলি, যখন ডালগুলো সেদ্ধ করবেন তখন একটু নুন দিয়ে সেদ্ধ করবেন, তাহলে কিন্তু ভালো সেদ্ধ হয়। আপনার যদি মনে হয় যে একটা সিটি তুললে ডাল ঠিকঠাক সেদ্ধ নাও হতে পারে, তাহলে আপনি দুটো সিটি তুলবেন, কিন্তু তার বেশি কিছুতেই নয়। সিটিটাকে বেরিয়ে যেতে দিন। এবার কড়াইতে আদা, জিরে, ধনে, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট করে রাখুন। এবার কড়াইতে সাদা তেল দিন, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিন, দিয়ে মশলাটা দিয়ে দিন, দিয়ে ভালো করে কষিয়ে নিন। এখানে একটা কথা আছে, আপনি যদি আমিষ খেতে বেশি পছন্দ করেন, অর্থাৎ মনে হয় যে আমি একটু আমিষ ডাল খাবো, তাহলে এই মশলাগুলোর বদলে, দুরকম দেবেন না, এই মশলাগুলোর বদলে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বেটে ওই গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবেন যেখানে, তখন আর গোটা জিরেটা ফোড়ন দেবেন না, শুধু শুকনো লঙ্কা আর রসুন কুচি ফোড়ন দেবেন। ছোটো ছোটো করে কাটা রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, দিয়ে আদা পেঁয়াজ রসুনটা বেটে, অবশ্যই সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিতে পারেন, অর্থাৎ দুরকমই হতে পারে। ভালো করে কষিয়ে নিন, যখন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে ডালটা দিয়ে দিন। দিয়ে আমার মনে হয় প্রেশারে আপনি যদি মাপ মতন জল দিয়ে থাকেন, এক্সট্রা জল আর থাকবে না, সেক্ষেত্রে এক কাপ মতন জল দেবেন, আর যদি প্রেশারে একটু বেশি জল পড়ে থাকে তাহলে আমার মনে হয় আর জল দেওয়ার দরকার নেই। ভালো করে নাড়াচাড়া করে, নুন তো আপনি আগেই দিয়েছেন, একটু দেখে নিন যে নুনটা ঠিকঠাক আছে কি না, যদি মনে হয় একটু কম তাহলে আবার একটু নুন দিয়ে দিন, আর অবশ্যই একটু মিষ্টি দেবেন। আবারও বলছি, সামান্য মিষ্টি দেবেন, পেঁয়াজ দিয়েছেন যারা তাদের জন্যে, আর নিরামিষ যদি খান এটা, অর্থাৎ আদা জিরে ধনে বাটা দিয়ে আপনি মশলাটা কষিয়েছেন, তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে। ভালো করে ডালটা ফুটে উঠল, ঘন হয়ে গেল, নামানোর আগে মাখন দেবেন, ঘি নয় বাটার দেবেন, ভাজা মশলা দেবেন। ভাজা মশলা কেমন করে করি সে কথা আমি বারবার বলি, তবু যিনি আজকেই টিউন করেছেন তার জন্যে বলে দিই, বা যিনি এই মাত্র টিউন করেছেন, শুকনো খোলায় গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখা আছে, সেই ভাজা মশলা আপনি ওপর থেকে ছড়িয়ে দিন, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন। পাঁচমিশালি ডাল তৈরি। এবার আজকের মতন আমারও বিদায় নেবার পালা। হ্যাঁ, আমার রেসিপি আপনারা ট্রাই করছেন তো, সেক্ষেত্রে কেমন লাগছে আমার রেসিপি, কেমন লাগছে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের অন্যান্য সদস্যদের, কারণ আপনার হাতেই কিন্তু রয়েছে চাবিকাঠি। আমি কেমন রেসিপি বললাম সেটা আপনি আপনার জাদু দিয়ে যতক্ষণ না রান্না করে পাতে পরিবেশন করছেন ততক্ষণ কিন্তু সেটা রান্না হয়ে উঠছে না। কাজেই জানাবেন আমাদের 2414-7660 এই নম্বরে। তরুণ বন্দ্যোপাধ্যায় কণ্ঠে গান শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। নমস্কার, সকলে ভালো থাকুন। হয় সপ্ত ঋষির অস্তে যাওয়ার প্রহরে হওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাস নুহানার বন্ধ ছড়ানো আবেশ ভরানো, এই যে রাত্রি বিদায় লবে তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত
সাজা ফুলের মালা, তুমি জানো কি জানো না ফুলের মালা, হবে কি হবে না ভুলের সে জানা, জানো কি জানো না ফুলের মালা, হয়তো বিধায় দাও গো বিদায় এইটুকু শুধু কবে, ব্যস্ত না হয় সব তরিশির অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার, কথাগুলো সব ক্লান্ত হবে তবুও তো তুমি আমারই রবে, ব্যস্ত রব কি রব না এত কাছাকাছি, আর রব কি রব না এত কাছাকাছি, তুমি আছো বলে আমিও তো আছি, রব কি রব না এত কাছাকাছি, আসো কাড়াল রবে চিরকাল হৃদয়ের অনুভবে, ব্যস্ত না হয় সব তরিশির অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার, কথাগুলো সব ক্লান্ত হবে তবুও তো তুমি আমারই রবে, ব্যস্ত না হয় হাস নুহানার বন্ধ ছড়ানো আবেশ ভরানো, এই যে রাত্রি বিদায় লবে তবুও তো তুমি আমারই রবে, ব্যস্ত। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060-2414-6060-2414-6060-2414-6060-2414 টু ফোর ওয়ান ফোর সিক্স জিরো সিক্স জিরো চব্বিশ চোদ্দো ষাট ষাট।